ধীরে এগিয়ে এলেও ফণি বেশ শক্তিশালী হয়ে গেছে, এখন তার গতি বেড়ে গেছে। তাই ফণি 4 মের আগেও বাংলাদেশে আঘাত হানতে পারে। বাংলাদেশে আশ্রয় করার আগে ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা রাজ্যের উপকূলে আঘাত করতে পারে। তাই কিছুটা দুর্বল অবস্থায় ফণি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকার দিকে আসবে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ 1 সপ্তাহ আগে ঘূর্ণিঝড়ে রূপ নেয়, নাম হয় ফণি। এই কারণে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে 1976 সালের পর ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে এত শক্তিশালী ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়নি ভারত। ভারতের দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের মতে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ফণি আগামীকাল শুক্রবার ভারতের ওড়িশা রাজ্যের উপকূল আশ্রয় পড়ার আশঙ্কা রয়েছে। আশ্রয় পড়ার সময় ঘন্টায় প্রায় 205 কিলোমিটার গতি থাকবে এই ঘূর্ণিঝড়ের। গত 4 দশকেরও 43 বছরের বেশি সময়, অর্থাৎ 1976 সালের পর ভারত মহাসাগরে এত শক্তিশালী ঝড়ের মুখোমুখি হয়নি দেশটি। ঘূর্ণিঝড় ফণি বর্তমানে তামিলনাড়ুর বিশাখাপট্টনমের পূর্ব উপকূল থেকে 600 কিলোমিটার ও পুরী থেকে 800 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থান করছে। 1976 সালের গত 43 বছর পর এখন পর্যন্ত এপ্রিলে বঙ্গোপসাগরে যত ঘূর্ণিঝড় হয়েছে তার কোনটি কখনোই এত শক্তিশালী আকার ধারণ করেনি। ঘূর্ণিঝড় ফণির বিষয়ে সতর্কতা জারি করে রেখেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল দিয়েও বয়ে যেতে পারে প্রবল ঘূর্ণিঝড় ফণি। এই ঘূর্ণিঝড়কে সামাল দিতে এরই মধ্যে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের জন্য ভারতের কেন্দ্রীয় সরকার 1,086 কোটি রুপি আগাম বরাদ্দ দিয়েছে। কাল দুপুরে ঘন্টায় 175 থেকে 205 কিলোমিটার বেগে ঝড় বইবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান।